ইসলামী ব্যাংকের শিরোপা জয়ের মধ্য দিয়ে শেষ হলো শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় আসর। আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ইসলামী ব্যাংক 2-0 গোলে হারায় স্ট্যান্ডার্ড ব্যাংককে। টুর্নামেন্টের তৃতীয় হয় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। 27 এপ্রিল থেকে শুরু হয়েছিল এবারের আসর। দ্বিতীয় এই টুর্নামেন্টে অংশ নেয় 31টি ব্যাংক। ফাইনালে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খেলা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলোয়াড়দের মার্চ পাস্টের পর হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। চ্যাম্পিয়ন দল ট্রফির পাশাপাশি পায় 30 লাখ টাকা প্রাইজ মানি। এছাড়াও রানার্স আপ দল পায় 20 লাখ এবং তৃতীয় হওয়া ব্যাংক দলটি পায় 10 লাখ টাকা। আমরা চেষ্টা করে যাচ্ছি খেলাধুলার দিকে আরও যেন সবাই মনোযোগী হয়, সেই সাথে সাথে অলিম্পিক অ্যাসোসিয়েশনের সঙ্গে আমরা যুক্ত আছি, সেখানে আমরা কয়েকটি খেলা বেছে নিয়েছি, সবগুলি একসাথে হয়তো পারবো না, কিন্তু ওর মধ্য দিয়ে ট্রেনিং করিয়ে উপযুক্ত করে গড়ে তোলা, এটা সব থেকে দরকার। আমি ধন্যবাদ জানাই আমাদের মানে ব্যাংক অ্যাসোসিয়েশনকে। আমি বলবো এই খেলাধুলোর মধ্যে থেকে এক সময় আমাদের উপযুক্ত খেলোয়াড় গড়ে উঠবে, আমরা আন্তর্জাতিক পর্যায়েও খেলাধুলা করে কোনোদিন হয়তো ফুটবল আমরা চ্যাম্পিয়নও হয়ে যেতে পারি, সেটাই আমরা আমাদের প্রচেষ্টা থাকবে।